Okay, there was some network issue, or I don't know what's the problem for the sound quality, but it's all okay now. Let's continue with our class. So let me share the screen again. And we were reading or learning about synonyms, যেটা আমরা অলরেডি লাস্ট ক্লাসে শুরু করেছিলাম, এবং এই চার্টটার লেফট সাইড কমপ্লিট করেছি। আজকে হচ্ছে আমরা বাকি রাইট সাইড কমপ্লিট করে ফেলবো। তাহলে আজকে প্রথম যে ওয়ার্ড সেটা হচ্ছে কোল্ড। কোল্ড অর্থ তোমরা আমাকে অলরেডি বলেছো ঠান্ডা, অ্যান্ড দ্যাট ইজ ভেরি গুড। তাহলে কোল্ড এর একটা সিনোনিম হচ্ছে চিলি। ইটস চিলি টুডে। চিলি অর্থ কি? ঠান্ডা। কোল্ড অর্থ ঠান্ডা, চিলি অর্থ ঠান্ডা, খুব চিলি। দেন উই হ্যাভ রাগ। মাদুর। রাগ অর্থ হচ্ছে মাদুর। তারপর রাগের একটা সিনোনিম আমরা কি করতে পারি? কার্পেট। কার্পেট অর্থ হচ্ছে মাদুর। তাহলে রাগ আর কার্পেট হচ্ছে সেম সেম ওয়ার্ড, সেম সেম মিনিং ও বোঝায়। রাগ কার্পেট। হ্যাভ রাগেট। সাইলেন্ট চুপ থাকা। সাইলেন্ট। সাইলেন্ট সিনোনিম কি? হোয়াইট। সাইলেন্ট হোয়াইট, চুপ থাকা। লাস্ট উই হ্যাভ ম্যাড। ম্যাডের কি? ম্যাডের তো রাগ করা, মনে রাগ করা। আরেকটা ম্যাডের অর্থ বল পাগল। বল ম্যাডের আরেকটা অর্থ কি? পাগল। তাহলে আমরা ম্যাডের একটা সিনোনিম কি শিখতে পারি? ক্রেজি। ম্যাড ক্রেজি, এটার অর্থ আমরা কি জানবো? পাগল। হি ইজ ক্রেজি, তার মাথায় কিছু সমস্যা আছে, তার মানে সে পাগল। আর হি ইজ ম্যাড, মাথায় ক্রেজি সমস্যা আছে। আচ্ছা, তাহলে মিস হচ্ছে আবার করছি, সবাই একটু খেয়াল করো। পাগল যে ওয়ার্ডটা আমরা পাগল পড়েছি পাগল সেটা হচ্ছে কোল্ড। লাগা কোল্ড অর্থ ঠান্ডা, চিলি অর্থ ঠান্ডা। তাহলে টুডে ইজ ভেরি কোল্ড, ভেরি কোল্ড, তার মানে আজকে হচ্ছে অনেক ঠান্ডা। আসলে কি আজকে ঠান্ডা, তাই না? বৃষ্টি হয়েছে, বাতাস আছে বাইরে, যার কারণে ওয়েদারটা আজকে একটু ঠান্ডা। দ্য ওয়েদার ইজ কোল্ড টুডে। আমরা যদি কোল্ড এর পরিবর্তে চিলি বলি তাও হবে। দ্য ওয়েদার ইজ চিলি টুডে, অর আই এম ফিলিং চিলি, তার মানে আমার হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে। তারপর হচ্ছে কি রাগ। রাগ অর্থ আমরা কি পড়লাম? মাদুর। রাগ কার্পেট। কার্পেট অর্থ মাদুর, বাট আমরা এখন হচ্ছে বেসিক্যালি কার্পেটের বাংলা বাংলায় হচ্ছে কার্পেট বানান করে দিচ্ছি, এটার অর্থ চেঞ্জ করি না বাংলার জন্য। তাহলে উই হ্যাভ এ রাগ ইন আওয়ার হাউস। উই হ্যাভ এ রাগ ইন আওয়ার হাউস, মানে আমাদের বাসায় একটা মাদুর আছে। আবার যদি আমরা বলি উই হ্যাভ এ কার্পেট ইন আওয়ার হাউস, তাহলেও সেম জিনিস বুঝাচ্ছে, তার মানে রাগ আর কার্পেট অর্থ কি? মাদুর, সেম সেম। দেন উই হ্যাভ সাইলেন্ট। সাইলেন্ট অর্থ কি? চুপ থাকা। কিপ কোয়াইট, আমরা এটা সবচেয়ে বেশি ইউজ করি। কিপ কোয়াইট, চুপ থাকো। কিপ কোয়াইট, চুপ থাকো। অর হ্যাভ এ সাইলেন্ট, অর কিপ সাইলেন্ট, দুইটা মিনিং সেম, চুপ থাকা। তারপর কি ম্যাড। ম্যাড অর্থ আমরা কি করেছি? পাগল। হি ইজ ম্যাড, সে একটা পাগল। হি ইজ ক্রেজি, সে পাগল হয়ে গিয়েছে। ওকে, তাহলে এই হচ্ছে আজকের প্রথম চারটা ওয়ার্ড আমাদের সিনোনিমের। এখন তোমাদের কাজ কি সুন্দর করে এগুলো খাতায় লিখে ফেলা, তারপর হচ্ছে মিসকে সুন্দর করে বলা, ঠিক আছে? তো স্ট্যাট রাইটিং দেখি কে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হয়। কোল্ড হাইফেন চিলি, রাগ হাইফেন কার্পেট, এভাবে লিখবো, ঠিক আছে? নিচে নিচে, কেউ আবার সব একবারে পাশাপাশি লিখবে না, এখানে যেভাবে দেওয়া আছে সেম সেম করে লিখবো নিচে নিচে। আর এই পিকচার তো আমরা ড্র করবো না, তাহলে এখানে একটা হাইফেন দিব ছোট করে, বেশি একটা বড় না। পিকচারের জায়গায় আমরা হচ্ছে হাইফেন দিয়ে দিয়ে লিখবো। সাইলেন্ট হাইফেন হোয়াইট, ম্যাড হাইফেন ক্রেজি। তারপর হচ্ছে কি করবে? মিসকে পড়া দিবে। মিস হচ্ছে আজকে পড়া ধরবে, পুরো চার্টটা আমরা ক্লাসে বসে কমপ্লিট করে ক্লাসে পড়া দিয়ে যাব। এটা না
এই যে করছিও, এল ডি লিখতে পারছে, কাছাকাছি লেখো, আবার ঠিক হয়ে গেছে। প্লিজ লিখতে পারছে। আই টোল ইউ টু রাইট, ওল্ড এখন এই হাই তোমাকে খাতায় লিখতে হবে। গোল্ড লিখে একটা দাগ এক্সপেন্স, দিয়ে পাশে লিখবে চিলি, হ্যাঁ দাগ লিখে একটা দাগ দিয়ে পাশে লিখবে কার্পেট, ঠিক আছে? নিচে নিচে লিখবে সুন্দর করে। চিলি লিখতে হলে চিলি কলি কলি যাই যে আমার কথা শোনা। Yes. কোন বলো। দিকটা লিখতে দিছেন কোন? হ্যাঁ, লিখতে দিয়েছি। কোল্ড থেকে ম্যাট পর্যন্ত লিখো।